কারা কারা পছন্দ করো বাড়ির ইন্টেরিয়ারের ক্ষেত্রে, উডেন ফ্লোরিং কাদের কাদের পছন্দ, যাদের পছন্দ তাদেরকে আজকে ইনস্টলেশনটা দেখাচ্ছি। উডেন ফ্লোরিং কিন্তু দু রকম ভাবে লাগানো যায়, একটা ডাইরেক্ট ফ্লোরিং মধ্যে যেরকম রেপিং থাকে ওরকম ভাবে উডেন ফ্লোরিং করা যায়, আর একটা একই ফ্লোরের মধ্যে প্ল্যাটফর্ম ডিভিশন করে উডেন ফ্লোরিং করা যায়। আর সেই প্ল্যাটফর্ম ডিভিশনের না ব্যাপারটাই একটু অন্যরকম লাগে। আমার এই ফটোর মধ্যে দেখো দেওয়া আছে উডেন ফ্লোরিং, এই উডেন ফ্লোরিং এটা কিন্তু প্ল্যাটফর্ম করে করা আছে। এবারে প্ল্যাটফর্মের মজাটার ব্যাপারটি অন্যরকম, কিন্তু এটা ইনস্টলেশনটা কিভাবে হয় একবার চেক করো। এই ইনস্টলেশনটা না একটা স্ট্রাকচার বেসিসের উপর করা হয়, যেটা সাইটে করা হচ্ছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ বলুন, দেখো এখানে একটা স্ট্রাকচার করা আছে। নর্মাল ফ্লোরিং থেকে এই উডেন ফ্লোরিংয়ের স্ট্রাকচারটা কিন্তু বেসিস একদমই অন্যরকম। এরকম স্ট্রাকচার করে এর উপরে সাইজ মতো প্লাই কেটে বসিয়ে দেওয়া হবে। তাহলে প্ল্যাটফর্মটা উডেন ফ্লোরিংয়ের জন্য তৈরি আছে, তাহলে নর্মাল স্টোন ফ্লোর আর প্ল্যাটফর্মটা একদমই আলাদা থাকবে। সো দিস ইজ প্ল্যাটফর্ম ফর উডেন ফ্লোরিং। সো দেখে নিলে উডেন ফ্লোরিং ইনস্টলেশন ইন কেস অফ প্ল্যাটফর্ম ডিভিশন। তো আমার সঙ্গে কানেক্টেড থাকো, আমাকে ফলো করো, আমার অনেক অনেক ভিডিওস রোজ আপলোড হতে থাকবে, আমার কারেন্ট সাইটসের প্রজেক্টসগুলো দেখাতে থাকবো, ওয়েগুলো দেখতে থাকবে, এবং আপডেটস মডার্ন অনেক টেকনিক্স আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলবো। সো স্টে কানেক্টেড উইথ মি, ফলো।